বন্ধুরা, আমরা দুর্গা ঠাকুরের মূর্তি তো প্রচুর দেখেছি। আমাদের বাঙালিদের ক্ষেত্রে দুর্গা উৎসব হলো পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব। কিন্তু সেই দুর্গা প্রতিমাটা যদি এমন হয় যে 3D প্রিন্টেড, তাহলে সেটা কেমন হবে? হ্যাঁ, এই কলকাতা এয়ারপোর্টের ভেতরে আমাদের যে ইন্টারন্যাশনাল নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, তার ভেতরে একটা 3D প্রিন্টেড, ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা ডল রয়েছে এবং একটা কোম্পানি সেটাকে প্রিন্ট করেছে। তো কোন কোম্পানি, কী কোম্পানি, কোথাকার কোম্পানি, সব কিছু ডিটেল আপনাদেরকে আমরা জানাবো। এবং আপনারা যারা এটা দেখেননি তারা দেখতে পারেন। তার আগে একটুখানি এয়ারপোর্টের সৌন্দর্যটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এয়ারপোর্টের ভেতরে, কলকাতা এয়ারপোর্টের ভেতরে একদম একটা কোণে শেষ প্রান্তে এই দুর্গা ডলটা রাখা রয়েছে। কোথায় রাখা রয়েছে এক্স্যাক্টলি লোকেশান যদি বলি, তাহলে সিকিউরিটি চেকিং পেরোনোর পরে জাস্ট ফ্লাইটে যাওয়ার জন্য যে গেট রয়েছে তার ঠিক একটু আগে একটা একদম লনের কোণে, বারান্দায়, এই যে দেখুন বিশাল বড় লম্বা লন রয়েছে, এই যে দেখুন ওদিক থেকে যে টার্মিনালগুলো আসছে ওটা ওদিকের থেকে এন্ট্রিগুলো রয়েছে টার্মিনাল, আর এই দিকে রয়েছে ফ্লাইটগুলো। এই দিকটাতে আপনার কিন্তু লাস্ট বর্ডার রয়েছে এবং ওপাশেই পুরো বিশাল এয়ারপোর্ট রয়েছে, ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানেই এর ঠিক এই প্রান্তের দিকে এখানে রয়েছে, এই যে দেখুন দেখা যাচ্ছে, আপনাদেরকে ডিটেলটা দেখাবো। তো এখানেই রয়েছে 3D প্রিন্টেড, ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা ডল। এবং আমি সত্যিই দেখে অভিভূত যে এরকম একটা দুর্গা প্রতিমা দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো সেটা আপনারাও দেখতে পাবেন এবং আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি জানি না কতটা দেখতে ভালো হবে। তার আগে পেছন দিকটা একবার দেখিয়ে দিই যে কী রয়েছে। এটা হচ্ছে দুর্গা প্রতিমার পেছন দিকটা, এটা এভাবেই রয়েছে একদম উপরে। আর দেখুন এটা একদম শেষ প্রান্তে বলতে গেলে, ওদিকটা আবার আলাদা পোর্শন রয়েছে, দিকটা কিন্তু ঘেরা রয়েছে, দরজা রয়েছে, দরজা খুলে যেতেই পারেন, তবে দরজা এই মুহূর্তে লকড রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ওপাশে যাওয়ার জন্য আপনার পারমিশন নেই, ওটা ওদিক থেকে আসতে হয়। যদি আপনার এন্ট্রি সেভাবে থাকে, আপনার কোন জোনে পড়ছে, কোন টার্মিনালে পড়ছে, সেটা সেদিক দিয়ে আসতে হয়। আর এই যে এইগুলো রয়েছে এটা হচ্ছে শোয়ার জন্য বিছানা, যাদের নাইটে আসেন, যাদের শোয়ার দরকার পড়বে বা খুব আরাম করার দরকার পড়বে, এগুলো রয়েছে। ঠিক এই জায়গাতেই রয়েছে এই 3D প্রিন্টেড দুর্গা ডল, ঠিক আছে বন্ধুরা। এবং এগুলো বসার ব্যবস্থা রয়েছে একদম, আপনারা যদি এয়ারপোর্টের প্রায় এদিকটাতে চলে আসেন এখানে দেখতে পাবেন। তো কেমন সেই দুর্গা প্রতিমা একটু দেখিয়ে দেওয়া যাক। এটাই সেই দুর্গা প্রতিমা, দেখুন এটা হচ্ছে গণেশের মূর্তি রয়েছে একদম কাছ থেকে, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা সেই দুর্গা মূর্তিটা রয়েছে, নিচে একটা ছোট্ট নদী রয়েছে, ঠিক আছে। আর এই যে দেখুন এটা সরস্বতী দেবী, লক্ষ্মী দেবীর প্যাঁচা, দেখুন এটা কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট একদম অসাধারণ একটা প্রিন্টেড রয়েছে, 3D প্রিন্টেড। এটা কিন্তু কোনো শিল্পী দিয়ে বানানো নয়, এটা কিন্তু প্রিন্টিং, ঠিক আছে বন্ধুরা, এটা প্রিন্টেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দেখুন তার আগে লেখা রয়েছে কোন কোম্পানি বানিয়েছে, প্রিন্ট জেট ওয়ার্ল্ড ওয়াইড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা ডল, 3D ডিজিটালি ডিজাইন ইউজিং কম্পিউটার উইথ 3D ক্যাপাবিলিটিজ, স্কেলিং ক্যাপাবিলিটিজ অ্যান্ড ডিজিটালি ম্যানুফ্যাকচার্ড ইউজিং A4 সাইজ অফিস স্টেশনারি পেপার ইউজিং 3D প্রিন্টার ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড বাই টিম প্রিন্ট জেট ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের সৌভাগ্য যে আমাদের কলকাতার দুর্গা ডল এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে কোথায় রয়েছে দেখতে পারেন, 3D ফ্লোর, এখানে ঠিকানাটাও দিয়ে দিলাম, দেখা যাচ্ছে কলকাতা 70068 ইন্ডিয়া, www.printjetworldwide, নাম্বারটাও দেওয়া রয়েছে, মেল যদি করতে চান এটা মেল রয়েছে, পুরো ইংরেজিটা, একটা একটা বারকোড লাগানো রয়েছে, পুরো ইংরেজিটা আপনারা পড়ে একবার দেখতেই পারেন, নো প্রবলেম, ঠিক আছে, এটা এভাবে দেখতে পারেন। আর এই মূর্তিটা আমি এটা সাইড ভিউ দেখাচ্ছি, এটা সাইড ভিউ, ইনি লক্ষ্মী দেবী, ইনি আমাদের সর্বদেবতার আগে যিনার পুজো হয় গণেশজি। আর যদি এ সাইড থেকে দেখাই, একদম ফ্রন্ট সাইড থেকে স্বয়ং দুর্গা, মা দুর্গা, মানে এই নামটা বলার সাথে সাথে আমাদের শরীরের ভেতর দিয়ে আলাদা একটা শিহরণ জাগে। আমাদের আপামর বাংলা ভারতবাসী বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে এটা একটা আলাদা শিহরণ জাগিয়ে তোলে আমাদের মনে। ইনি আমাদের দেখুন চিরযৌবন কার্তিক ঠাকুর, আর ইনি সরস্বতী দেবী, ঠিক আছে, সরস্বতী দেবী সঙ্গে তার বাহন হাঁস কার্তিক
ঠাকুরের এই যে বাহন ময়ূর রয়েছে পুরোটাই একটা 3D প্রিন্টেড সিস্টেমে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা। আর এই যে দেখুন অস্ত্রটা যেটা দুর্গা মায়ের হাতে রয়েছে সেটাও কিন্তু প্রিন্টেড, কোনোটাই কোনো রকম কোনো আর্টিফিশিয়াল বা কোনো কিছু দিয়ে বানানো নয় বা তৈরি করা নয়, সবটাই কিন্তু প্রিন্টেড সিস্টেমে রয়েছে। বন্ধুরা আশা করছি আপনারা এটা দেখে আপনাদের ভালো লাগবে। আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, লাইট রয়েছে, বিভিন্ন ধরনের লাইট দেওয়া রয়েছে। আর কেমন লাগলো দেখতে, দেখুন লাইটগুলো দেওয়া রয়েছে, সিকিউরিটি ইস্যু রয়েছে, আপনি এর ভেতরে যেতে পারবেন না, একটু দূর থেকে দেখালে দেখাচ্ছি এই সিকিউরিটি ইস্যু দেওয়া রয়েছে। অর্থাৎ কেমন লাগলো এটা দেখতে অবশ্যই জানাবেন। এবং আমি তো দেখে বন্ধুরা খুব অভিভূত বোধ করছি, কারণ আমি এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা এটা দেখছি আমার চোখের সামনে, সেটা আমার ক্ষেত্রে খুব অন্যরকম একটা মাত্রা এনে দেয়। কারণ এই বাঙালির সঙ্গে, বাঙালির আবেগের সঙ্গে দুর্গাপুজোটা আলাদাভাবে জড়িয়ে রয়েছে। সারা বছর আমরা অপেক্ষা করি এই পুজোটার জন্য, তাই এর সঙ্গে একটা আলাদা মাত্রা রয়েছে। আর আপনাদের ক্ষেত্রেও জানি যে এরকম ব্যাপারটা রয়েছে, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা আলাদা মাত্রা রাখে এবং আমাদের এটা একটা গর্বের জায়গা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই বলবো যে যদি আপনারা এটা দেখতে চান, মানে যদি একদম নিজের চাক্ষুষ দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে একবার কলকাতা এয়ারপোর্টে। ঠিক আছে, কলকাতা এয়ারপোর্টে আপনাকে অবশ্যই একবার আসতে হবে এবং এয়ারপোর্টে ঢুকে আপনি একদম শেষ প্রান্তে চলে আসবেন। এলে আপনি কিন্তু এখানে এই দুর্গা ডল আপনি কিন্তু এখানে এক অবশ্যই দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও আপনাদেরকে রেগুলারলি এবারে দেওয়ার চেষ্টা করব এবং সব কিছু বাদ দিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, আমার ডেইলি লাইফের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং কলকাতা এয়ারপোর্ট, চেন্নাই এয়ারপোর্ট বা দিল্লি এয়ারপোর্ট, আমি যেখানেই পৃথিবীর যে প্রান্তে যাই না কেন আপনাদের এগুলো তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আমার এই প্রয়াসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সেই কমেন্টগুলো থেকে আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই শেখার চেষ্টা করব, আরও নিজেকে উন্নত করার চেষ্টা করব। এছাড়া আপনাদেরকে জানাই যে খুব শিগগিরই একটা ড্রোন কেনার কথা আমার ভাবছি এবং ক্যানন 90D ওয়ার্ল্ড, মানে এই মুহূর্তে ক্যাননের মোস্ট এক্সপেন্সিভ ক্যামেরা, যেটা এই ভিডিও শ্যুটের ক্ষেত্রে আমি খুব শিগগিরই এটা কেনার কথা ভাবছি থ্রু ইএমআই দিয়ে কিনব। তো সেক্ষেত্রে আশা করছি আরও বেটার কিছু ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারবো। আরেকবার এই ভিডিওটা আপনাদেরকে এটা দেখিয়ে দিই এবং রাউন্ড দ্য ক্লক আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেবো যে 3D প্রিন্টেড দুর্গা ডলটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড, বাই।